আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরব গালফের করুণ আপডেট নিয়ে উপস্থিত হলাম। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন এই করোনার কারণে সারা পৃথিবী খুবই ভয়াবহ এবং কি আতঙ্কের ভিতরে আছে। তো আমি আপনাদের মাঝে প্রতিদিন আসি আরব গালফের আপডেট নিয়ে এবং কি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কে। তো যারা আমাকে ফলো করেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সৌদি আরবে আমাদের লাখ লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করেন। সৌদি আরবে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 74,795 জন। সৌদি আরবে গত 24 ঘন্টার ভিতরে নতুন করে 2,235 জন আক্রান্ত হয়েছে। সৌদি আরবে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা মৃত্যুবরণ করছে 399 জন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সৌদি আরবে যারা আছেন আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। কাতার খুবই ছোট একটা দেশ, কাতারের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। কাতারের ভিতরে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 45,465 জন। এর ভিতরে কাতারে গত 24 ঘন্টার ভিতরে নতুন করে 1,751 জন নতুন করে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত। কাতারের ভিতরে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত রোগী 26 জন মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা যারা কাতারে আছেন আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন। ডুবাইয়ের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। ডুবাইতে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 29,485 জন। এর ভিতরে ডুবাইতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী 245 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ডুবাইতে যারা আছেন আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন। বাহরাইনও খুব ছোট একটা দেশ। বাহরাইনের ভিতরে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 9,166 জন। এর ভিতরে বাহরাইনে 14 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। লিবনানের পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। লিবনানের ভিতরে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 1,119 জন। এর ভিতরে লিবনানে 26 জনই করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরাকের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। ইরাকের ভিতরে টোটাল করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা হচ্ছে 4,469 জন। এর ভিতরে ইরাকে 160 জনই করোনা ভাইরাস আক্রান্ত রোগী মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা যারা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি, ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার উপরে হতাশ না হই, যে এখন আমাদের যত সমস্যা আছে সব কিছুর একমাত্র কারণ হচ্ছে এই করোনা ভাইরাস। তা আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাইরাস থেকে হেফাজত করে। আর আপনাদেরকে একটা কথা বলবো, যদি পারেন সবাই ছয় রমজান, ছয়টা রোজা ঈদের পরে রাখার চেষ্টা করবেন, যে আল্লাহ আমি এই ছয়টা রোজা রাখতেছি যাতে করে এই করোনা ভাইরাসটা তুমি আমাদের কাছ থেকে তুলে নাও। তো এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।